এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকালের 8:30, অ্যান্ড আজকের মর্নিংটা অনেকটাই মন খারাপ দিয়ে শুরু হয়েছে। কালকে থেকেই মন খারাপ ছিল, কিন্তু এখন একটু বেশি মন খারাপ করছে, বিকজ ইউটিউবে অনেক ভিডিওস দেখছিলাম। তো কালকে, গতকালকে আমাদের সবার প্রিয় লতাজি আমাদেরকে ছেড়ে অনেক 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 দূরে চলে গেছে। মানে ওনার ফিজিক্যালি উনি অনেক দূরে চলে গেছেন। আজকে সকালে ঘুম থেকে ওঠা হয়, কালকে যখন ওনার ওই নিউজটা দেখলাম, দেখার পর থেকেই মনটা খারাপ হয়েছিল। অনেক সেলিব্রিটি যারা কোভিডের কারণে কিংবা অন্য কারণে চলে গেছেন গত বছর, মনটা না কখন এত খারাপ হয়নি, কিন্তু ওনার চলে যাওয়াতে সত্যি খুব খারাপ লাগছে। যারা আমার ভিডিওস দেখো আর যারা আমাকে পার্সোনালি চেনো, তারা প্রত্যেকে জানবে যে আমি গান করি, চেষ্টা করি গান করার। তো আমার মতো মানে প্রত্যেকেই ভারাক্রান্ত, প্রত্যেকেই কষ্ট পেয়েছে। ওনার চলে যাওয়াতে কষ্ট পায়নি এরকম মানুষ হয়তো খুঁজলে পাওয়া যাবে না। প্রত্যেকেই কষ্ট পেয়েছেন, আমিও তাদের মধ্যে একজন। তো আমার মতো এরকম কয়েক কোটি কিংবা কয়েক হাজার কোটি এরকম আর্টিস্ট আছেন যারা গান করেন, গান করার চেষ্টা যারা করে অ্যান্ড গান ভালোবাসে, তাদের না আমি নিজেকে দিয়ে বুঝি, যেটা যে তারা প্রত্যেকে তাদের মনে ছোটোবেলা থেকে একটাই স্বপ্ন যে তারা কোনো না কোনো দিন লতাজিকে সামনাসামনি দেখবেন। তো আমিও ছোটোবেলা থেকে ওই ফিল নিয়েই বড় হয়েছি। অ্যান্ড ছোটোবেলাতে যখন 8-9 বছর বয়স হবে, তখন থেকেই লতাজির গান করতাম। কোথাও কোনো শো হলে একটা, মানে আর কোনো অপশন ছিল না, যদি কেউ কোনো গান করতে বলতো, কেউ একটা গান শোনাতে বলতো, তো লতাজির গান গাওয়ার আমি চেষ্টা করতাম। তো চেষ্টা করতাম, এখনও যদি এত বছর হয়ে গেছে, এখনও যদি কোথাও শো করতে যাই, তখনও মাথায় যদি দুটো গানও করতাম, দুটো গানের মধ্যে দুটো গানই ওনার গান থাকে, ওনার গান গাওয়ার চেষ্টা করি। অ্যান্ড জানি জার্নিটা কারোর জন্যই খুব সহজ হয় না, বাট স্টিল আমাদের প্রত্যেকের মধ্যেই না, যারা এই গ্রামে গঞ্জে ছোটো টাউন থেকে যারা এই গানের স্বপ্ন, শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে থাকে, বেঁচে থাকে, তাদের মনে একটা আশা থাকে যে একটাই ওদের টার্গেট থাকে যে কোনো না কোনো দিন আমরা লতাজির সঙ্গে দেখা করব। তো ছিল, সেটা আমার মনেও ছিল, অলিক কল্পনা যদিও, তবুও মানুষ সবসময় তো একটা উম্মিদ পে দুনিয়ার কায়েম হয় না। সো সবাই এটাই মনে করে, সবাই এটা ভেবে ভেবেই মিউজিক জার্নিটা চালিয়ে যায়। এবং ওনাকে নিয়ে আমার বলার মতো আমার স্পর্ধা নেই, বাট হ্যাঁ, যে মানুষটাকে দেখে গান শিখেছি, যে মানুষটার গান শুনে গান করার ইচ্ছে হয়েছে, সেই মানুষটা হলেন লতাজি। তো আমাদের প্রত্যেকেরই, আমরা যারা শিল্পী আছি আর কি, শিল্পী হওয়ার চেষ্টা করছি, প্রত্যেকেরই এই ওনাকে ফিজিক্যালি মিট করার যে স্বপ্নটা, এটা তো চিরদিনের মতো অধরা রয়ে গেল। কিন্তু আমরা যতদিন বাঁচবো এবং যতদিন গান থাকবে পৃথিবীতে, ততদিন লতাজি থাকবেন। এবং আমরা যতবার ওনার গান গাইব, প্রতিটা সুরে, প্রতিটা কলিতে, প্রতিটা কথায় ওনার সঙ্গে আমাদের মিট হবে। এখনের সাক্ষাৎটা অন্যরকম হবে, অ্যান্ড এখন ওনার সঙ্গে রোজ দেখা হবে। মানে আগে যেরকম একটা চিন্তা থাকতো যে ওনার সঙ্গে হয়তো কোনো দিন দেখা হবে, এখন ওনার সঙ্গে রোজ দেখা করতে পারবো। অ্যান্ড উনি যেখানেই থাকুক, যেখানে আছেন, যেখানেই গিয়েছেন, খুব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, ওনার আত্মার শান্তি কামনা করি। মানে এই প্রথমবার কোনো সেলিব্রিটির চলে যাওয়াতে এত মন খারাপ করছে। এটাকে অনেক সেলিব্রিটি চলে গেছে, কিন্তু এত মন খারাপ করেনি। ওনার সঙ্গে, ওনার গানের সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল, অ্যান্ড সেই টানটা এখন বুঝতে পারছি। মানে কত দূরের মানুষ, কোথায় উনি, কোথায় আমরা, কোনো মাঝখানে কোনো ওয়েই নেই।
জাস্ট ওনার গান গাইতাম, বাট স্টিল মনে হচ্ছে যেন খুব খুব কাছের কেউ একজন চলে গেছেন। তো কষ্ট হচ্ছিল, এই কথাগুলো কারো কাছে যদি আমি এখন বলতে যাই সে আমাকে পাগল মনে করবে, কারণ সবাই একজন শিল্পীর ভাবনা, একজন শিল্পীর ফিলিংস বুঝতে পারে না, কোনোদিনই বুঝতে পারবে না। একজন শিল্পী একজন শিল্পীর অনুভূতি বুঝতে পারে। তো তাই এই ভিডিওটা করা, মানে আমার মনে হলো যে ভিডিওটা করে আমার এই ফিলিংগুলো আমি ওনার সঙ্গে শেয়ার করতে পারছি। হয়তো উনি আশেপাশে কোথাও আছেন, আমাদের মতো যারা আর্টিস্ট তাদের আশেপাশে ওনার অনুভূতি, ওনার প্রেজেন্স সবসময় থাক ছিল এবং থাকবে, যে কারণে আমরা চেষ্টা করে গেছি গান শেখার, গান করার। তো সারা জীবন চেষ্টা করব ওনার সঙ্গে রোজ মিট হবে।